প্রিয় হোমিওপ্যাথি শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ আমি আপনাদের আমার লেখা বই ডেইলি স্টাডি অব হোমিওপ্যাথির ম্যাথেমেটিকা অংশের একোন আইটাম নেপিলাস সম্পর্কে আলোচনা করব খুব সংক্ষেপে। আমাদের ওয়েবসাইট www.hdhomeo.com-এ ঢুকে ক্লাসরুম বাটনে ক্লিক করার পর এ পেজটি আসবে। এক নম্বর পাঠের ম্যাথেমেটিকা অংশের একোন আইটাম নেপিলাস, এখানে ক্লিক করলে আমরা ঔষধের বিস্তারিত বর্ণনা পেয়ে যাব। কৌশল নিয়ে পড়তে হবে যে একোন আইটাম নেপিলাস আমরা কীভাবে পড়ব। প্রত্যেকটা লাইন পড়ার আগে আমরা একোনাইট পড়ে নিব। একোনাইট শুষ্ক শীতল বাতাস অথবা অতি উত্তপ্ত বাতাস লেগে অসুস্থতা। একোনাইট কোনো রোগের হঠাৎ আক্রমণ, প্রচণ্ড প্রকোপ ও অসহনীয় বেদনার সহিত ছটফটানি। একোনাইট অস্থিরতা, কাতরতা, রোগী সর্বদা ছটফট করে, এপাশ উপাশ করে, কিছুতেই শান্তি পায় না। একোনাইট ভয়, মৃত্যু ভয়, লোক সমাগমে ভয়, বাহিরে যেতে ভয়, সর্বদা শঙ্কিত ও ভীত, মৃত্যুর সময় নির্দিষ্ট করে বলে দেয়। একোনাইট ঘর্মহীনতা, তবে হৃদরোগে প্রচুর ঘর্ম হয়। একোনাইট পানি ভালো লাগে না, তবু পানি পান করে যেন পানির আঁশ মিটে না। এ হলো খুবই সংক্ষেপে একোনাইট। তো এই বর্ণনার পরেই একোনাইটের র্যাপারটরাইজেশন শিট, অর্থাৎ এই কয়েকটি লাইনের কী র্যাপারটরাইজেশন হবে। ধরুন কোনো একজন পেশেন্টের নাম একোনাইট নেপিলাস, তার মধ্য থেকে আমরা এই লক্ষণগুলো পেলাম। এই লক্ষণগুলোর জন্য আমরা কী কী রুব্রিক নিব, তার রুব্রিকগুলো এখানে দেয়া আছে। এছাড়াও একোনাইট নেপিলাস অ্যালেন কিনোটের বর্ণনা এখানে দেয়া আছে। অ্যালেন কিনোট, বোরিক, ক্যান্ট, ন্যাশ এবং হোমপ্যাথ কিনোট। একোনাইটকে টোটাল স্টাডির জন্য যেটুকু প্রয়োজন আমরা চেষ্টা করেছি আমাদের ওয়েবসাইটে আপনাদের ধরিয়ে দেওয়ার জন্য। আমাদের উদ্দেশ্য হলো আমরা সবাই ভালো ডাক্তার হব। সবাই ভালো ডাক্তার হলে তবেই আমরা সবাই ভালো থাকব। এ আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রোগকে মূল থেকে সম্পূর্ণরূপে আরোগ্য করার জন্য হোমিওপ্যাথির আবিষ্কার, আর একে বাস্তবায়ন করার জন্য HD হোমিও সদন। রোগীর সেবাই আমাদের কর্ম। রোগের মূলে আঘাত এনে রোগীর মুখে হাসি এনে রোগীর তরে আমরা আপন জন। হুসাইনি ডিজিটাল হোমিও সদন, রোগীর সেবা আমাদের পণ্য।